চিরকুট ইনফিনিটি, আর আমি শরণা এসে গেছি মন ফাগুন সিরিয়ালের আপডেট দেবো বলে। সিরিয়াল মন ফাগুন নিয়ে এই মুহূর্তে সকলে আমরা খুবই ইন্টারেস্টেড, বিকজ আমাদের বিশ্বাস যে পিহু ঠিক সময়ে জবাব দেবে, ঋষিকে জবাব দেবে, কারণ ঋষি এই মুহূর্তে ইন্টারভিউ নিচ্ছে আমাদের পিহুরানির। পিহুরানি ইন্টারভিউতে একের পর এক উত্তর তো দিয়ে যাচ্ছে আমাদের ঋষি, খেপে ফায়ার হয়ে যাচ্ছে যে এই মেয়েটা কী করে এইগুলো করতে পারে। এবার পিহু বুঝতে পেরেছে যে ঋষি নির্ঘাত আগের কিছু অভিজ্ঞতার থেকেই মেয়েদের সাথে এরকম খারাপ ব্যবহার করে। আমাদের পিহু ইন্টেলিজেন্ট না, তাই জন্য আমাদের পিহু বলেছে যে আপনি যদি একটা বা দুটো মেয়েকে দেখে সমস্ত মেয়েদের বিচার করা শুরু করে দেন তাহলে আপনি ভুল, কারণ আপনি ভুলে যাচ্ছেন যে আপনাকে যে জন্ম দিয়েছে সেও একজন মেয়ে। আর আপনি এটাও ভুলে যাচ্ছেন যে মেয়েরা মায়ের রূপ হয়, সব মেয়ে সমান হয় না, সব মেয়ে রূপ দেখিয়ে সব কিছু জয় করে না, কিছু কিছু মেয়ে গুণ দেখিয়েও সব কিছু জয় করার চেষ্টা করে। আর এই সমস্ত কথায় এই মুহূর্তে অন্তর ফাটছে আমাদের ঋষিরাজের। এদিকে পিহুর নাম যে প্রিয়দর্শিনী সেটা কোনোভাবেই জানা গেল না বলেই তো ছিলাম আমি, জানতে পারবে না। এত সহজে যদি জানতে পারে তাহলে পিহুর সাথে এই যে সুন্দর দুষ্টু মিষ্টি টকঝাল মুহূর্তের যে ঝগড়াগুলো হচ্ছে এগুলো তো আমরা পাবো না, না তো এটা জানতে পারবে, তবে তার জন্যে সময় লাগবে এবং অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আপাতত আমাদের পিহু ইংরাজির সবথেকে পাওয়ারফুল ওয়ার্ড হিসেবে বেছে নিয়েছে আই, কিন্তু আমাদের ঋষি বেছে নিয়েছে ইউ। এই আইকে বেছে নিয়েছে বলে পিহুকে হাজার রকম কথা শুনিয়ে ফেলেছে আমাদের ঋষি, কিন্তু আমাদের পিহু থামেনি। পিহু জানিয়ে দিয়েছে আমি যদি নিজেই ভালো না থাকি তাহলে আমি অন্যকে ভালো রাখবো কী করে, আমি যদি নিজেকেই সম্মান করতে না পারি তাহলে আমি অন্যকে সম্মান করবো কী করে। তাই সবার আগে আমিটা খুব ইম্পর্টেন্ট, আমার আমিটা ভালো থাকলেই না আমি সবাইকে ভালো রাখতে পারবো। এবং তার সাথে এটাও বলে দিয়েছে যে প্লেনে যখন আমরা উঠি এয়ার হোস্টেস এসে এটা জানিয়ে দিয়ে যায় যে আগে নিজে অক্সিজেন মাস্কটা পরবে, কারণ মাঝ আকাশে যদি অক্সিজেন লেভেল কম হয়ে যায় তখন আমাদেরকে নিজেদেরকে আগে অক্সিজেন দিতে হবে, তারপরেই না আমি অন্যকে বাঁচাতে পারবো, তাই আমি যদি নাই বাঁচি তাহলে আমি অন্যকে বাঁচাবো কী করে। তো এই সমস্ত কথায় আমাদের ঋষি তো আরও খেপেছে, কিন্তু হ্যাঁ মনে মনে সে ব্যাপারটাকে পুরোটাই সাপোর্ট করছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের ঋষি আরও একটা কঠিন কোয়েশ্চেন করেছে। তার কোয়েশ্চেন হচ্ছে যে ধরুন আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে আপনার বসের লাইফ ডেঞ্জারে রয়েছে, একটা ঘরে রয়েছে আগুন, একটা ঘরে রয়েছে বিষাক্ত গ্যাস, আর একটা ঘরে রয়েছে বাঘ যে এক মাস না খেয়ে অভুক্ত অবস্থায় বসে রয়েছে, আপনি আপনার বসকে নিয়ে কোথায় যাবেন? পিহু একটা খাসা উত্তর দিয়েছে, সেটা হচ্ছে বাঘের ঘরে যাব। একটা বাঘকে আরেকটা বাঘের কাছে নিয়ে গেলে বেশি ঝামেলা হবে না, কিন্তু না, ব্যাপারটা হচ্ছে, এটা আমি জাস্ট মজা করে বললাম, আসল ব্যাপারটা হচ্ছে কি যে যে বাঘটা এক মাস খায়নি সে বাঘটা তো এমনি মরে যাবে, কারণ দু সপ্তাহের উপরে তো একটা বাঘ বাঁচতে পারে না না খেয়ে। তো এই বিষয়টা জানার পরে আমাদের ঋষির মাথায় আবারও হাত যে এই মেয়েটা করছেটা কি। শেষ অবধি ঋষি বাড়িতে তো ফিরে এসেছে, কিন্তু ব্যাপার হচ্ছে বাড়িতে আসার সাথে সাথে মুখোমুখি হতে হয়েছে রুষার, কারণ ইন্টারভিউ শেষের পরে নিশ্চয়ই পিহুকে সাথে করে নিয়ে আসবেন আমাদের ঋষি। ঋষি ঋষির মতোই চলে এসেছে, কিন্তু বাড়ি এসে জানতে পারছে পিহু এখনও ফেরেনি। এখন রুষা বলছে একটা মেয়ে, একটা অচেনা অজানা মেয়ে তোর অফিস থেকে ইন্টারভিউ দিল, তারপরে কোথায় গেল তুই জানলি না, তুই তোর মতো বাড়ি ফিরে এলি, তুই জানতিস যে মেয়েটাকে এখানেই আসতে হবে। এখন দিদিকে মেজাজ তো দেখিয়েছে যে দুদিনের পরিচিত একটা মেয়ে তোমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের ঋষির বুক কেঁদে উঠেছে পিহুর জন্য। সেই জন্য তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে যেভাবে হোক তিনি পিহুকে খুঁজতে যাবেন। তাই মাঝ রাত্রিরে সবাই ঘুমিয়ে পড়ার পরে উনি একটু বেরোচ্ছেন। এখন বাকিরা টন টিটকিরি কাটছে, এই কাকে খুঁজতে যাচ্ছিস? পিহুকে। কিন্তু পিহু তখন কোথায়? পিহু তখন ওই কোম্পানিতেই একটা ঘর চাইছে যে আমাকে আজকের রাত্রিটা থাকতে দিন, কারণ পিহুর কাছে হয়তো টাকাই নেই আর ফেরার মতো। আচ্ছা, প্রসঙ্গত একটু বলে রাখি যে এই টপিকটা দেখে অনেকেই বক্তব্য পেশ করবে যে এইটা মোহর সিরিয়ালের কপি, তো কপি নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি, কোনটা কিসের কপি না কপি আমি সব বলবো। তবে একটাই কথা বলবো যে দেখো, একটা সিরিয়ালকে যখন ক্রিয়েট করা হয় বা যখন স্ক্রিপ্টিং করা হয় তখন আশেপাশে কোন জিনিসটা মানুষের ভালো লাগতে পারে এই সব কিছুকে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটা স্ক্রিপ্ট লেখা হয়, তো তার সাথে একটার সাথে আরেকটার কিন্তু মিল থাকতেই পারে। সুতরাং এর মানে এই নয় যে এটা কপি, তোমরা কিন্তু কখনোই বলতে পারবে না যে ওই সিনটা থেকে এটা কপি, কারণ ওই সিনটাও হয়তো কোনো না কোনো সিনের থেকে কপি। তো এই কপি বিষয়ে আসবো, তো প্লিজ এই নোংরামোগুলো না এবার একটুখানি বন্ধ করলে ভালো হয়, কারণ একটা যে কোনো একটা প্রজেক্ট হোক না কেন, সেটা এর হোক কিংবা ওর হোক, আমরা মানছি যে একটা জুটিকে আমাদের খুব ভালো লেগেছিল, খুব ভালোবাসি, তার মানে তো এই নয় যে সেই জুটির কোনো একটা মানুষ আরেকজনের সাথে জুটি বাঁধতে পারবে না। অপরদিকে দাঁড়িয়ে থাকা যে মানুষটাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, সেও কিন্তু অন্য কোথাও কারোর সাথে জুটি বেঁধে কাজ শুরু করে দিয়েছে কিংবা হয়তো করতে চলেছে।
তো আমরা এই ধরনের নোংরামো করে নিজেদের ভেতরে অশিক্ষা কুশিক্ষার পরিচয়গুলো দিচ্ছি, তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু বন্ধ করলে ভালো হয়, তাই না? তো যাই হোক, সিরিয়াল মন ফাগুন অবশ্যই করে দেখতে থাকো এবং ভালোবাসো, এবং সিরিয়ালে আগামী দিনে আরও সুন্দর সুন্দর বেশ কিছু সিন আসতে চলেছে, তাই অবশ্যই করে সকলে দেখা উচিত সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।